তো বাচ্চারা, আমাদের অষ্টম পাঠ পড়া হয়ে গেছে। আমরা অষ্টম পাঠে কি পড়েছিলাম? ওকার শব্দ, সেই ধোবার গল্পটা পড়লাম। এবার আমরা চলে আসছি নবম পাঠে। আমরা তো অষ্টম পাঠের একটা গল্প পড়ছি, কবিতা পড়ছি, এবার আমরা নবম পাঠ পড়বো। নবম পাঠে কি বিষয় নিয়ে আছে? নবম পাঠের মেন বিশেষত্ব হলো এখানে ঔকারান্ত শব্দ রয়েছে। এই ঔকারান্ত শব্দ দিয়ে এখানে একটা ছোট গল্প আছে। এখানে ম্যাক্সিমাম শব্দ থাকবে ঔকার দিয়ে। তো আমরা এই গল্পটা এখন পড়বো, তারপরে থেকে আমরা প্রশ্ন উত্তর তৈরি করবো। তাহলে চলো দেখে নিই এই গল্পটার মধ্যে কি আছে। এসো এসো গৌর, এসো, ওরে কৌল দৌড়ে যা, চৌকি আন। গৌর, হাতে ওই কৌটো কেন? ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি। তুমি কি করে এলে গৌর? নৌকো করে। কোথা থেকে এলে? গৌরীপুর থেকে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। গৌর, জানো ওটা কি পাখি? ও তো বউ কথা। না, ওটা নয়, ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে, ওটা তো পানকৌড়ি। চলো এবার খেতে চলো, সৌরী দিদি ভাত নিয়ে বসে আছে। এই যে এখানে আমরা গল্পটা পড়লাম, একটা ছোট্ট গল্প, এর মধ্যে আমি তোমাদের প্রথমেই বলেছি নবম পাঠের বিশেষত্ব হলো এখানে সব ঔকারান্ত শব্দ থাকবে। যেমন ধরো গৌর, কৌলু, দৌড়ে, চৌকি, কৌটো, মৌরি, এরকম শব্দ রয়েছে। এবার লেখক এখানে কি করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর গৌরের সাথে গৌর কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে, কি খেলে ভালো থাকে, এই সম্বন্ধেই গল্পটা দিয়েছে। তাহলে তোমাদের একবার এই গল্পের লাইনগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে, এসো এসো গৌর, এসো, ডাকছে গৌরকে, গৌর আসো, ওরে কৌলু দৌড়ে যা, চৌকি আন। কৌলু বলে একজন ছিল, তাকে বললো দৌড়ে গিয়ে একটা চৌকি নিয়ে আসতে। চৌকি অর্থাৎ বসবার টুল, অর্থাৎ জল চৌকি, যেটাকে আমরা বলি, ছোট চারপাওয়ালা, পিঁড়ির মতন দেখতে হয় বা একটু বড় হয়, তার মধ্যে কিন্তু সবাই আমরা বসি এবং দেখবে পুজো টুজোও করা হয় ওই চৌকিতে। চৌকি আন। গৌ, হাতে ওই কৌটো কেন? গৌরের হাতে একটা ছোট কৌটো ছিল, সেই জন্য জিজ্ঞাসা করছে, গৌ তোমার হাতে এই কৌটোটা কেন? ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি। তখন গৌর বলল, ওই কৌটোর মধ্যে আমি মৌরি ভরে রাখি আর সেই মৌরি খেলে আমি খুব ভালো থাকি, তাই জন্য ও কৌটোটা সবসময় হাতে রাখে। তুমি কি করে এলে গৌর? গৌরকে জিজ্ঞাসা করছে, তুমি কিসে করে এলে? গৌর উত্তর দিল, নৌকা করে, অর্থাৎ সে নৌকো করে এসছে। কোথা থেকে এলে গৌর? কোথা থেকে নৌকো করে আসলো? না, গৌরীপুর থেকে। তাই সে উত্তর দিল, গৌরীপুর থেকে আমি নৌকো করে এসেছি। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। তখন গৌ উত্তর দিল, আমাকে পৌষ মাসে কিন্তু গৌহাটি যেতে হবে। গৌর, জানো ওটা কি পাখি? পাশে একটা পাখি দেখতে পেয়ে গৌকে জিজ্ঞাসা করলো, গৌর ওটা জানো কি পাখি, ও পাখিটার নাম কি? ও তো বউ কথা কও। তখন গৌর বলল, বউ কথা কও? না, ওটা নয়। তখন বললো, না এটা তো হবে না। ওই যে জলে, অর্থাৎ পাশেই পুকুর ছিল, তাই পুকুরের জল দেখিয়ে বললো, যেখানে জেলে মৌরলা মাছ ধরে, ওখানে জেলেরা, মৌরলা এক ধরনের ছোট ছোট মাছ, আমরা একে চুনো মাছও বলি, এই মাছ শরীরের জন্য খুব উপকারী, তাই এই মৌরলা মাছ হলো পুকুরে হয়, এবং সেখানে বলছে যে জেলেরা যেখানে মৌরলা মাছ ধরে ওইখানে আমরা পানকৌড়ি বলে একটা পাখি দেখতে পাই, সেটা এই যে তাই বলেছে, ওটা তো পানকৌড়ি। পানকৌড়ি কি পাখি? কালো রঙের হয়, এই পাখি কিন্তু জলে ডুব দিয়ে ওঠে আর মাছ, মানে মাটি পুকুরের জল থেকে মাছ নিয়ে আবার মাথা তুলে দাঁড়ায়। তাহলে বলছে, ওটা তো পানকৌড়ি পাখি, মানে ওটা বউ কথা কও না, পানকৌড়ি। চলো এবার খেতে চলো, ওকে বলছে, আর বসে থাকতে হবে না, এবার খেতে চলো, সৌরী দিদি ভাত নিয়ে বসে আছে। অর্থাৎ সৌরী দিদি একজন দিদি ছিলেন সেখানে, তিনি সবার জন্য ভাত বেড়ে বসে রয়েছে, তাই বললো চলো এবার ওখান থেকে আমরা ভাত খেয়ে নিই গিয়ে ওখানে গিয়ে। তাহলে এই হলো গল্পটার মানে। এবার তোমাদের গল্পটা আমি আরেকবার পড়িয়ে দেবো, তারপর এখান থেকে আমরা প্রশ্ন উত্তর তৈরি করব। এসো এসো গৌর, এসো, ওরে কৌলু দৌড়ে যা, চৌকি আন। গৌর, হাতে ওই কৌটো কেন? ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি। তুমি কি করে এলে গৌর? বলছে, নৌকো করে। কোথা থেকে এলে? গৌরীপুর থেকে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। গৌর, জানো ওটা কি পাখি? ও তো বউ কথা কও। না, ওটা নয়, ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে, ওটা তো পানকৌড়ি।
চলো এবার খেতে চলো। সৌর দিদি ভাত নিয়ে বসে আছে। এই গল্পটা তোমাদের নিশ্চয়ই ভালো হয়েছে। এটা খুব একটা বড় গল্প নয়, ছোট্ট একটা গল্প। এখানে ঔকারন্ত শব্দ আছে। এই ঔকারন্ত শব্দগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে, কারণ তোমাদের কিন্তু এরকম লিখতে পারে যে 5টা ঔকারন্ত শব্দ লেখো কি 10টা ঔকারন্ত শব্দ লেখো, তাছাড়া তো প্রশ্ন উত্তর আসবেই। তো এই গল্পটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ার পরই কিন্তু তোমরা প্রশ্ন উত্তরের উত্তর দিতে পারবে, কারণ এখান দিয়ে এক কথায় হতে পারে, পুরো বাক্যও হতে পারে। আমি যদি পুরো বাক্যে করে তোমাদের সঙ্গে এক কথায় বলে দিই, আবার এক কথায় করলেও কিন্তু আমি পুরো বাক্যে বলে দিই। তার জন্য তোমাদের কিন্তু এই গল্পটা খুব ভালো করে পড়তে হবে।